দিকে দিকে রেলের জমি থেকে বেআইনি দখলদারি তোলার জন্য চলছে রেল প্রশাসনের বিশেষ অভিযান। তার মধ্যে আবার কোথাও দেখা যাচ্ছে রেলের জমিতে চালিয়ে যাচ্ছেন দখলদারি। এইভাবেই কাছাপাড়ে 21 নম্বর ওয়ার্ডের শরৎপল্লী এলাকায় রেলের জমিতে গড়ে উঠেছে যে বসতি, সেখানে এখনও চলছে পাকা বাড়ি নির্মাণ কাজ। আজ সেখানে এসে পড়ে আরপিএফ এর টিম। সেখানে কাজে বাধা সৃষ্টি করলেই উত্তপ্ত হয়ে পড়ে পরিস্থিতি। দেখুন সেখানে কি বলছেন বাসিন্দারা। পয়সা আমার জায়গা আমার, আমি খোকন মনিকে কেন জিজ্ঞেস করতে যাবো? আমার মাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। আপনারা কি করবেন? আমরা কি করবো? আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাবো? আমরা রুখে দাঁড়াবো? এখানে 30 বছর বসবাস করি আমরা, কি প্লাস্টিকটা নিয়ে থাকবো? হ্যাঁ, 30-40 বছর ধরে বসবাস করি, 15,000 টাকা আমাদের থেকে নিয়েছে। কে নিয়েছে? যারা ভাঙতে এসেছিল তারাই নিয়েছে। এখানকার লোক নাকি ফোন করে করে তাদেরকে বলছে। এখানকার লোক, তাদের নাম তো আমরা বলতে পারবো না যে কে করেছে, তারাই বলছে যে এখানকার লোকই ফোন করে করে বলছে। তারপরে আজকে এসছে, আজকে আমি যেহেতু মুহূর্তের ভিতর আমি ছিলাম, সেই মুহূর্তে আমাকে পাশে ডেকে বলছে 50,000 টাকা দিতে হবে। আমাকে পাশে ডেকে বলছে 50,000 টাকা দিতে হবে আরপিএফ কে। আরপিএফ একটার ভিতরে ছিল, অনেকগুলো 7-8টা এসেছিল আরপিএফ। ঠিক আছে, আমি ওর ছবি তুলেছি, ঠিক আছে, লম্বা করে একটা আরপিএফ ছিল, ওর ছবি তুলেছি, ভিডিও করেছি। ঠিক আছে, আমাকে বলছে সাইডে ডেকে বলছে তুমি কিছু এটা মীমাংসা করো, টাকা পয়সার মাধ্যমে। কত টাকা চাই? 50,000 টাকা চেয়েছে। মানে ঘর করার জন্য? আমার ঘর করা না, আমার রিপেয়ার হচ্ছে, আমার জল পড়ছিল ঘর থেকে, আমি ঘরটা রিপেয়ার করছি। আমরা আজকে এখান থেকে, আমার বাবা 40 বছর এখানে রয়েছে, কোনোদিন এরকম হয়নি, কিন্তু আজকে কেন হচ্ছে আমি জানি না। ঠিক আছে, আর ওইদিকে ওইদিকে হলো যে দুনিয়ার বাড়ি হচ্ছে, ঠিক আছে, ওইদিকে আমাদের এমএলএ পাড়া বলে একটা জায়গা আছে, ওখানে দুনিয়ার বাড়ি হচ্ছে, ছাদ দেওয়া বাড়ি হচ্ছে, কিন্তু সেগুলোতে আশেপাশে অনেক হচ্ছে, সেইগুলো মাঠে একটা, ওই মাঠে আমাদের শাহপুকুর মাঠে একটা বাড়ি হচ্ছে, সেইটাও মানে আন্ডার কনস্ট্রাকশন। ঠিক আছে, তা ওইটা কোনো কিছু হচ্ছে না সব কিছুতে। আর তারপরে আরো একটা, এখানে আমাদের, আমরা গরিব সবাই, আমরা এখানে গরিব। তুমি করো কি? তুমি করো কি? আমি আমি টাইলস এর কাজ করি। আচ্ছা, ঠিক আছে, টাইলস মার্কেট 50,000 টাকা দিতে পারবে না? না, আমি কোথা দিয়ে পারবো? আমি আমি ঋণ করে আমি ঘর ঠিক করছি, আমি ঋণ করে ঘর ঠিক করছি, আমি টাকা দেবো কোথা থেকে? ঠিক আছে, আমি মনে করছি মানে যে টাকাগুলো আর কেউ খেয়ে তারপরে ঘরগুলো পারমিশন দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রথমে আমার ঘরটা ভেঙে গেছে। আচ্ছা, হ্যাঁ, তারপরে আমি, আমার স্বামী নেই, দুটো ছেলে আছে, আমি কইছি লোকের বাড়ি কাজ করি, তা কয়টা পয়সা জোগাড় করছি, সেই তারপরে আমি কইছি কয়টা ইট কিনে ঘরটা একটু উঁচু করি, ভাঙা ঘরে এই ছেলে পেলে নিয়ে থাকবো কেমনে। এই ঠিক করতে গেছি, 3-4 দিন আইসে আর কি। আসার পরে আমার সাথে একদিন দেখা হয়েছে, আমার ফটো ফটো তুলে নিয়ে গেল, তারপরে হ্যাঁ আর দেখা নেই, রোজ দিনই আসছে, মানে কালকে আসে নাই, কালকে 3টা লাগাইছি থাকবো কোথাও, ওই দেখেন ওইখানে 4 দিন হয়ে গেছে একদম পুকুর সাইডে জল। কি বলছে আর কি? বলছে ঘর ঠিক করছে কেন, ঘর ঠিক করতে দেবো না, অফিসে গিয়ে দেখা করবে। এটা পুরনো বাড়ি নাকি নতুন বাড়ি? পুরনো বাড়ি, পুরনো বাড়ি, পুরনো বাড়ি, আপনারা দেখেন তো এই যে পুরনো বাড়ি। এই আর কি দেখি কে পাঠাচ্ছে? কে পাঠাচ্ছে সেটা আমরা চাই। আর কি এতে বণিক পাঠাচ্ছে? কে পাঠাচ্ছে? বণিক, বণিক কোমর বণিক পাঠাচ্ছে। আর কি এতে কোমর বণিকের নাম বললে বলে কি কোমর বণিকের সাথে দেখা করো? আর
বলছে আর যে বলছে যে খুকনমণিকে জানিয়েছো আমরা বলছি না খুকনমণিকে কেন জানাবো না না ঠিক কথা বলছে কে এখানে রেখে আমি তো সেটা আমি মেয়ে ছেলে মানুষ আমি জানি না খুকনমণিকে খুকনমণিকে ওই পাড়ায় থাকে আমি জানি না আচ্ছা মানে ওকে জানাতে হবে কেন হ্যাঁ ওকে জানাতে মানে কে জানাতে হবে সেটা কি আমি জানি এইখানে কে খোঁটাই দিছে আমি সেটা চাই কে লোকটা কি তার স্বামী তাকে কাউন্সিলর এর স্বামী তার জন্য খোকনমণিকে সাথে দেখা করতে হবে কাউন্সিলর এর স্বামী তার জন্য দেখা করতে হবে খোকনমণিকে সাথে মানে এই ওয়ার্ডের কাউন্সিলর হ্যাঁ 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 ওয়ার্ডের কাউন্সিলর ওয়ার্ডের কাউন্সিলর স্বামী উনি আচ্ছা উনি দেবা ওনার সাথে দেখা করে কাউন্সিলর নাম কি ওয়ার্ডের কাউন্সিলর নাম বেবি ওনিক ওনার স্বামী হ্যাঁ ওনার স্বামী ওনার স্বামী না উনি পাঠাচ্ছে কেন পাঠাবে ওনার কি স্বার্থ উনি পাঠাচ্ছে যে ওনার যে কোন টাকার ইনকাম হচ্ছে না তার জন্য উনি পাঠাচ্ছে যে যাতে গরিবের মাথায় টাকা নিয়ে কাজ করতে পারে ঠিক আছে উনি গরিবের কাছে টাকা নিয়ে যাতে ওনার ভালো আরো ইয়ে করতে পারে ওনার তো টাকা তো ইনকাম তো বন্ধ হয়ে গেছে ওর জন্য খোকনমণি পাঠাচ্ছে আরবিএফ কে তারপর কি করবে এখন আমি শুনেন একটা কথা এখানে যদি এই এটার জন্য তো নিয়মটা না এনার এক লাখ টাকা নিয়ে সবার জন্য ঠিক আছে নিশ্চয়ই একার ক্ষেত্রে না তাহলে মালের উপরে যে ঘরগুলো হচ্ছে মাঠের উপরে যে দোতলা ঘরগুলো হচ্ছে ছাদ দিয়ে ঘরগুলো হচ্ছে তাহলে সেগুলো কেন ভাঙা হচ্ছে না সেখানে তাহলে সেগুলো আগে ভাঙতে হবে আমাদের বক্তব্য কারণটা কি তাদের বক্তব্য যে শুধু বাড়ি ঠিক করার জন্য মিস্ত্রি লাগিয়েছিল তারা এটাই কি সঠিক আপনারা কি মনে করছেন কমেন্ট করে জানাবেন ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ হালি শহরে ভালো সময় কাটাতে মনোরম পরিবেশে আপনাদের জন্য এসেছে ক্যাফে একান্তে ক্যাফে একান্তে যেখানে পাওয়া যাবে নানা রকমের চা কফি এবং স্ন্যাক্সের সম্ভার তার সাথে থাকছে আপনার স্পেশাল দিনগুলি পালন করার সুন্দর সুযোগ ক্যাফে একান্তে আমাদের ঠিকানা হালিশহর মালঞ্চ কালীতলা যোগাযোগ করুন এই নম্বরে